দেখতে পাচ্ছ আমরা অরিজিৎ সিং এর বাড়ির সামনে কিন্তু দাঁড়িয়ে। কিছুক্ষণ পরেই দেখা পেয়ে গেলাম অরিজিৎ সিং এর বাবার সঙ্গে। তো এটা হচ্ছে অরিজিৎ সিং এর নিজস্ব হোটেল। হ্যালো গাইস, দিস ইজ মি আলাহিম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এখন আছি বহরমপুর কোর্ট স্টেশন। তো এখান থেকে যাবো অরিজিৎ সিং এর বাড়ি অ্যান্ড হেসেল রেস্টুরেন্ট। তো ভিডিও সাথে থাকো, আর অরিজিৎ সিং এর দেখা পাই কি না সেটা দেখার জন্য কিন্তু ভিডিও শেষ পর্যন্ত তোমাদের থাকতে হবে। তো এখন ট্রেনের অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেন চলে আসবে। আজকের ওয়েদারটাও বেশ ভালোই পেয়েছি, আর তার সঙ্গে পুরো স্টেশনটা দেখতে পাচ্ছ। আজকে কিন্তু লালগোলার প্যাসেঞ্জার কিন্তু খুব ক্রাউড আছে দেখতে পাচ্ছি। তো ট্রেন আসার অপেক্ষায় আছি। তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো। ফাইনালি জিয়াগঞ্জ স্টেশন নামলাম। স্টেশন থেকে নেমে বেরিয়ে পড়লাম টোটো ধরে অরিজিৎ সিং এর বাড়ির উদ্দেশ্যে। গোটা বিশ্ব মানে খ্যাতিনামা অরিজিৎ সিং, অরিজিৎ সিং এর বাড়ির সামনে কিন্তু আছি। দেখতে পাচ্ছ আমরা অরিজিৎ সিং এর বাড়ির সামনে কিন্তু দাঁড়িয়ে। কলকাতা থেকে চারজন এসছে দেখা করার জন্য, সবাই তো আর ওইভাবে দেখতে হবে না, যারা খুবই একদম লাকিলি তারাই একমাত্র দেখতে হবে। তো এখন ঘাটের পাশে আছি। তো গাইজ, একটু আগে দেখলাম অরিজিৎ সিং কিন্তু এই রাস্তা দিয়ে একদম স্কুটি নিয়ে বেরিয়ে গেলো, মোবাইল পকেট থেকে বের করতে করতেই কিন্তু বেরিয়ে গেলো, নাহলে তোমাদের কিন্তু দেখাতে পারতাম। আর বাড়ির এসে একটু পর দেখা পেয়ে গেলাম অরিজিৎ সিং এর বাবার সঙ্গে। তো মুহূর্তটা খুবই সুন্দর ছিল, আর পাঁচটা সাধারণ মানুষের মতোই বাড়ির বাইরে হেঁটে যাচ্ছেন ইনি হলেন বিখ্যাত শিল্পী অরিজিৎ সিং এর বাবা। ফাইনাল আমরা কিন্তু হেসেলের সামনে চলে এসেছি। তো এটা হচ্ছে অরিজিৎ সিং এর নিজস্ব হোটেল। এখন কিন্তু এই হোটেলে ঢুকবো এবং এখানকার খাবার দাবার কিন্তু দেখবো কি কি আছে মেনু, চলো দেখা যাক। আমি কিন্তু ফাইনালি হেসেলে চলে এসেছি। তো এখন হেসেলে কিছু খাওয়া দাওয়া করবো, আর এখানকার দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেসেলের মেনু কার্ড। তো এখন কিছু অর্ডার দেবো, আর অরিজিৎ সিং স্যারের বাবার সঙ্গে কিন্তু দেখা হয়ে গেলো, তার সঙ্গে সেলফি টেলফি নিলাম, খুবই ভালো মনের একটা মানুষ। হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এবার বাড়ি চলে যাবো, ট্রেন ধরতে হবে। তো এই ছিল আজকে ব্লগ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।